আলফাসদিন আৰু ডিজিপি জিপি সিংৰ মাজত চলা শব্দযুদ্ধে আনিব পাৰিবনে আলফা সমস্যাৰ সমাধান? বোকাচতীয়াৰ ৰাজনীতিয়ে খিলঞ্জী অসমীয়াক দিবনে সমস্যাৰ পৰা পৰিত্ৰাণ? আভ্যন্তৰীণ সংঘাতত ধৰা খাই হৈছে নেকি আলফাসদিন? প্ৰকৃততে কি হৈছে আলফাসদিনৰ ভিতৰচৰাত? বঙহৰ তেজেৰে হাতৰাঙলি কিয় কৰিব লগা হৈছে আলফাসদিনে? নমস্কাৰ, মই দেৱাশীষ, আপুনি চাই আছে আপডেট নাও। ম্যানমারের অটব্য অরণ্যর মাজত থাকা আলফাসদিনের শিবিরের পর আহিছে ইটোর পাছত সিটো মৃত্যু অথবা হত্যার খবর। অতি সম্প্রতি আলফাসদিনে সংগঠন বিরোধী কার্যকলাপ আর চোরাংচোয়াগিরি করার অপরাধত মৃত্যুদণ্ড বিহিলে কেবা দশক ধরে সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা লাচিত হাজরিকা ওরফে এজেড শিরোনামখম ওরফে সেলি মালিক, ইয়ার লগতে মৃত্যুদণ্ড বিহিলে নয়নমণি চেতিয়া ওরফে বর্ণালী অসমক। বিগত সেপ্টেম্বর মাহত সংঘটিত হওয়া এই হত্যাকাণ্ডর কথা শিবিরের পর পলায়ন করা দুই কেডারে আরক্ষীর ওসর দিয়া স্বীকারোক্তির পাছতেই রাজহুয়া হয়। ইয়ার পাছতেই আলফাসদিনে সংবাদ মাধ্যমলে বিবৃতি প্রদান করে এজ এ শিরোনাম অসম আর বর্ণালী অসমক মৃত্যুদণ্ড বিহা অর্থাৎ হত্যা করা বলে দায়িত্ব স্বীকার করে। এই বিষয়ক লৈ চর্চা অব্যাহত থাকার মাজতে পুনের পোহরলে আহে আলফাসদিনের শিবিরত দুগৰাকী কেডারক হত্যা করার কথা। রাজ্যের সংবাদ মাধ্যমত আলফাসদিনের শিবিরত দুগৰাকী কেডারক হত্যা করা হয়েছে বলে বাতৰি সম্প্রচার হওয়ার পাছতেই দেওবারে আলফাসদিনে বিবৃতি যোগে সমগ্র ঘটনার এক স্পষ্টীকরণ প্রদান করে। আলফাসদিনে বিবৃতিত দাবি করা অনুসরি 2022 সনের সেপ্টেম্বর মাহত সংঘটিত হয়েছিল এই হত্যাকাণ্ড। বিবৃতিত আলফাসদিনে কয় যে 2022 বর্ষর 17 সেপ্টেম্বরত ভ্রাম্যমান মুখ্য শিবির অর্থাৎ GSQ-র পৰা দ্বীপ অসম আর প্রণব অসমে পলায়ন করে আর 18 সেপ্টেম্বরত পহরার দায়িত্ব থকা সদস্যর হাতত আটক হয়। লক্ষণীয় কথাটো হল যে আলফাসদিনে দাবি করা অনুসরি এই বর্ষর 20 সেপ্টেম্বরত মৃত্যুদণ্ড বিহা বা হত্যা করা এজ এড শিরোনাম অসমের পৃষ্ঠপোষকতাত দ্বীপ অসম আর প্রণব অসমে পলায়ন করেছিল। আলফাসদিনের পহরাদারী গোটে দ্বীপ অসম আর প্রণব অসমক আটক করার পাছত এজ এড শিরোনাম অসমক গতাই দিয়ে আর দুইজনকে শিবিরলৈ ঘুরাই অনার পরিবর্তে শূন্য দূরত্বর পর গুলিয়ায় হত্যা করে। পরবর্তী সময়ত এজ এড শিরোনাম অসমের উপর হওয়া বিচারত দুইজন সংঘর্ষত নিহত হয় বলে জানিবলৈ দিয়ে। আলফাসদিনে আনুষ্ঠানিকভাবে হত্যা করা এজ এড শিরোনাম অসমৰ ওপৰত এনে একাধিক অভিযোগ জাপি দি সংবাদ মাধ্যমলৈ বিবৃতি প্রেরণ করে দ্বীপ অসম আর প্রণব অসমৰ হত্যার আড়ত বা মৃত্যুর আড়ত এজ এড শিরোনাম অসম জড়িত থকা বলে প্রতিষ্ঠা করেছে আলফাসদিনে। ইয়ার লগতে বিবৃতি যোগে আলফাসদিনে কয় যে দ্বীপ অসম আর প্রণব অসমৰ হত্যার অপরাধ এজ এড শিরোনাম অসমৰ মৃত্যুদণ্ডৰ অন্য এক কারক হয়ে পড়ে। অর্থাৎ আলফাসদিন এতিয়া আভ্যন্তরীণ সংঘর্ষত জর্জর হয়ে পড়েছে, যে কথা খুদ আলফাসদিনে নিজ বিবৃতিত স্বীকার করেছে। এনে সমূহ কথা বতরা চলি থাকার সময়তে ধারাবাহিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসম আরক্ষীর সঞ্চালক প্রধান ডিজিপি জিপি সিংয়ে। দ্বীপ অসম আর প্রণব অসমক হত্যা করা হয়েছে বলে স্পষ্ট হওয়ার পাছতেই ডিজিপি জিপি সিংয়ে আলফাসদিনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বৰাক উদ্দেশ্যে কয় যে আপনি ঘরলৈ যাব দিব লাগিছিল, কিয় মারিব লাগে সিহতক? জিপি সিংয়ের এই মন্তব্যের পাছতেই প্রতিক্রিয়া প্রকাশ করে দ্বীপ অসম আর প্রণব অসমক পরেশ বৰুৱাৰ নির্দেশত যে হত্যা করা হওয়া নাই আর বরঞ্চ এজ এড শিরোনাম অসমহে যে হত্যা করেছিল সেই কথা বিবৃতি প্রদান করে স্পষ্ট করার চেষ্টা করেছে আলফাসদিনে। কেবল সিমানেই নহয়, আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংক তীব্র আক্রমণের লক্ষ্য করে লয় আলফাসদিনে। আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংক আলফাসদিনে কয় যে খিলঞ্জীয়া শব্দটি আপনার মুখত ঘড়িয়ালর চকুপানী সদৃশ, এই শব্দটি আপনার মুখত শোভা নাপায় আর সেয়া আপনি মনত রখা প্রয়োজন। কেপ কা আন্দোলনের সময়ত আরক্ষীর গুলিত মৃত্যু হওয়া ছয় যুবক সন্দর্ভত জিপি সিংক প্রশ্ন করে আলফাসদিনে। লগতে 1996 সনের পর 2000 সনলৈ অসম রক্তাক্ত করা তদানীন্তন ডিজিপি শ্রীবাস্তবর সহিতে লগ হয়ে গুপ্ত হত্যার সর্দার রূপে জিপি সিং অবতীর্ণ হওয়া বলেও মন্তব্য করে আলফাসদিনে। লগতে আলফাসদিনে কয় যে আমার বিবৃতি তথা বার্তা সমূহত মূর্ঘ মত কই আপনি আপনার নিজের বিভাগটি নিকা আর স্বচ্ছ করবলে মনোনিবেশ করক। এইদরে এতিয়া আলফাসদিন আর আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংর মাজত শব্দযুদ্ধ তুঙ্গত উঠিছে। আলফাসদিনে দেওবারে প্রকাশ করা বিবৃতির পাছতেই পুনের প্রতিক্রিয়া প্রকাশ করে ডিজিপি জিপি সিংয়ে। কয় যে মোক যিমান বিচাৰে সিমান সমালোচনা করক, কিন্তু জনসাধারণের প্রতি 200 বছরীয়া সেবার গৌরবোজ্জ্বল ইতিহাস থাকা মোর আরক্ষীক লৈ কুৎসিত আর অশালীন ভাষা ব্যবহার নকৰিব অনুগ্রহ করে মই অনুরোধ করছো।
ইয়াৰ পৰা এটা কথা অতি স্পষ্ট হৈছে যে এফালে পৰেশ বৰুৱাই নিজক নিকা হজৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে, আনফালে ডিজিপি জিপি সিঙে ধাৰাবাহিক প্ৰতিক্ৰিয়া প্ৰকাশেৰে পৰেশ বৰুৱাৰ নেতৃত্বাধীন আলফা স্বাধীনৰ যে সাম্প্ৰতিক সময়ত কোনো প্ৰাসংগিকতা নাই সেই কথা প্ৰতিষ্ঠা কৰাৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে। লগতে অসমৰ যুৱ প্ৰজন্মক আলফা স্বাধীনৰ নামত নিজৰ জীৱন বলিদান নিদিবলৈও আহ্বান জনাইছে। ডিজিপি জিপি সিং আৰু আলফা স্বাধীনৰ মাজত অব্যাহত থকা এই শব্দযুদ্ধ এতিয়া কেৱল নীৰৱে চাই ৰৈছে অসমৰ ৰাইজে। এতিয়া আমাৰ প্ৰশ্ন হ'ল, আৰু কিমান দিন নিৰীহ অসমীয়াই এই ৰক্তক্ষয় যুদ্ধত প্ৰাণ আহুতি দিব? সাৰ্বভৌমত্বৰ নামত হোৱা সংগ্ৰামৰ অচিলাত ৰাষ্ট্ৰৰ দ্বাৰা হাজাৰ হাজাৰ অসমীয়াৰ অপঘাত মৃত্যু হ'ল। ইফালে আলফাৰ সামৰিক নীতিৰ আধাৰত ভাতৃহত্যাৰ যজ্ঞ চলিছে। এনেদৰে কিমান অসমীয়াই প্ৰাণ আহুতি দিব? দুয়োপক্ষৰ আকুৰ স্থিতিৰ বাবেই আলফাৰ সমস্যাৰ আজিকো প্ৰতি ৰাজনৈতিক সমাধান হোৱা নাই। ইফালে আত্মসমৰ্পণকাৰী বা আলোচনাপন্থী আলফাৰ নিৰ্লজ্জ আত্মসমৰ্পণ আছেই। এনেদৰে কিমান দিন অসমীয়াৰ তেজৰ ফাকুৰে খেল চলিব? সেয়াই অসমৰ নিৰীহ জনতাৰ প্ৰশ্ন।